হাই বন্ধুরা, আমি আজকে বানাবো একটা পাতলা মাংসের ঝোল। তার জন্য এখানে আলুটা পেঁপেটা ভেজে নিয়েছি, আর নিয়েছি দারচিনি, এলাচ, চিনি, একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, আর মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো লাগবে আমার, এখান থেকে নিয়ে নেবো। আর তেলটা গরম হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে গরম মশলাগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। এবার পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা রসুন বাটা কতটা বলা হয়নি, এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেবো, যেমন গুঁড়ো লঙ্কা অল্প দেবো। হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো। মাংসটা আমার কষা হয়ে গেছে। এবার আমি একটু যে আলু একটু ভেজে রেখেছিলাম, লঙ্কা তেল সব দিয়ে দিলাম। দিয়ে কষা নেব। দিয়ে একটু কষে নেবো আর একটু জল গরম করবো মাংস দেওয়ার জন্য। মাংসটা আমার অলরেডি একটু কষে এসেছে। এবার আমি নুনটা দিয়ে দেবো। নুনটা আমি দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু লেগে নেবো। জলটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে দেখুন। এবার আমি জলটা গরম হয়ে গেছে, গরম জলটা একটু দিয়ে দেবো। আমি একটু বেশি ঝোল করবো মাংসে, এই জন্য একটু বেশি জল দিয়েছি। আপনারা চাইলে একটু কম জল দিতে পারেন। আমি এবার 10 মিনিট পর ফিরে আসি, সিদ্ধ হয়ে যাওয়া অবধি। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখব আমার
আমার মাংসের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আপনারা এটা ভাত রুটি সবার সাথে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।